আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমার ছোট্ট শখের বাগান থেকে কিছু লাউ হারভেস্ট করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মাশাল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো লাউ ধরেছে, আর বর্তমানে দেখুন এখনও কিন্তু অনেক লাউ আছে। আজকে আমি কয়েকটা লাউ হারভেস্ট করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার কিন্তু ছোট্ট শখের বাগান, তো সেই বাগানেই মাশাল্লাহ অনেকগুলো লাউ ধরেছে। এই যে দেখুন অনেকগুলো লাউ কিন্তু এখনও বড় আছে। এই যে দেখুন অনেকগুলো লাউ, এখানে কিন্তু আরো অনেকগুলো লাউ আসতেছে। এই যে দেখুন এখানেও কিন্তু দুই তিনটা লাউ একসাথে আছে। এই যে দেখুন এখানে একসাথে তিনটা লাউ আসতেছে। তো এভাবে কিন্তু অনেক লাউ আছে। আর মাঝখানে যখন প্রচণ্ড গরম পড়ছিল তখন অনেকগুলো লাউ আমার পচে গিয়েছে, তো সেগুলো থাকলে হয়তো গাছে আরও অনেক লাউ থাকতো। এখন আনায় চলে আসছে লাউ কাটার জন্য। আমার শখের বাগানে কিন্তু আমার মেয়েরা অনেক কাজ করে, নিদি প্রত্যেক দিন গাছে পানি দেয়, তাছাড়া প্রত্যেকটা লাউ নিদি নিজের হাতে কাটে, ওরাও কিন্তু অনেক এনজয় করে। তো চলুন আর বেশি কথা না বাড়ি, আমরা লাউগুলো কেটে নিই। এই যে আমার বিগ হেল্পার আসছে লাউ কাটার জন্য, সে খুবই এক্সাইটেড থাকে, প্রত্যেকটা লাউ নিজের হাতে কাটে। মাশাল্লাহ নিদির মতো বড় হয়ে গেছে। এখন এই লাউটাও কাটবো, আজকে আমরা তিনটা লাউ কাটবো একদিনে। আমার লাউগুলো কাটা হয়ে গিয়েছে, আজকে আমরা তিনটা লাউ কাটছি, আর মাশাল্লাহ এখনও গাছে তিন চারটা বড় লাউ আছে। তো একদিনই সব তো আর কাটা যাবে না, তো সেগুলো যখন কাটবো আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা লাউ কেটে কিন্তু একারা খাই না, আমাদের প্রতিবেশীদের সাথেও কিন্তু শেয়ার করি, তাছাড়া আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করি।